জানবো সিংহ রাশির মানুষদের নভেম্বর মাসটা কেমন যাবে না যাবে। বুধ, শুক্র, বৃহস্পতি এবং সূর্য এই চারটি গ্রহ ট্রানজিটের ফলে আপনাদের থার্ড হাউস, ফোর্থ হাউস এবং সিক্সথ হাউস প্রচণ্ড মাত্রায় অ্যাক্টিভ হয়ে যাবে। থার্ড হাউসের থেকে ক্যালকুলেশন করা হয় কমিউনিকেশন, আপনার ভাই বোনের সাথে আপনার রিলেশন কেমন হবে। ফোর্থ হাউস থেকে ক্যালকুলেশন করা হয় আপনাদের মায়ের সাথে আপনাদের রিলেশন, আপনাদের জমি বাড়ি বা আপনাদের মায়ের হেলথ। এবং সিক্সথ হাউস থেকে ক্যালকুলেশন করা হয় আপনাদের রোগ ভোগ। তাহলে চলুন জেনে নেই গোটা মাসটা আপনাদের কেমন থাকবে না থাকবে, জানবো কেরিয়ার কেমন থাকবে না থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে যেটা বলার, কেরিয়ারে কিন্তু এই মাসে আপনারা প্রচণ্ড মাত্রা চেঞ্জ দেখতে পাবেন। কেমন চেঞ্জ? ধরুন আপনারা যে অফিসে আছেন সেই অফিসটা অন্য কোথাও শিফট হয়ে গেল বা আপনারা অফিসটাই চেঞ্জ করে ফেললেন, এরকম সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হবে। তবে যাই ক্রিয়েট হোক না কেন, আপনারা কিন্তু খুব ভালো সেখানে কাজ করতে পারবেন, মেন্টাল স্যাটিসফ্যাকশান কিন্তু কাজের জায়গায় থাকবে। আগের থেকে আপনারা কিন্তু কাজের জায়গায় অনেকটা বেটার ফিল করবেন নিজেকে। কাজ করে যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান সেটা কিন্তু ডেফিনেটলি এ মাসে আপনাদের আছে। একটা সাজেশান, এ মাসে অফিসে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে যাবেন না, বিশেষ করে কোনো অপোজিট সেক্সের সাথে ঝামেলা ঝঞ্ঝাটে কিন্তু জড়িয়ে যাবেন না, সেটা কিন্তু আপনাকে প্রচণ্ড বিপদের মুখে কিন্তু ফেলে দেবে। সেটা হয়তো আপনি পরে গিয়ে রিয়েলাইজ করবেন আপনি ভুল করেছিলেন, তবে সিদ্ধান্তটা আগেই কিন্তু আপনাদের নেওয়া উচিত। যারা বিজনেস করেন বিজনেসের জন্য কিন্তু এ মাসে আপনাকে কোথাও ভ্রমণ করতে হতে পারে, যার ফলে কিন্তু আপনি একটু টায়ার্ড হয়ে যাবেন, তবে চাপের কিছু নেই। এই যে আপনি বিজনেসের জন্য ট্রাভেল করবেন সেটা কিন্তু আপনাকে ফিউচারে গিয়ে প্রচণ্ড মাত্রায় রেজাল্ট দেবে। বিজনেসে পরিশ্রমের ক্ষেত্রে আমি বলবো এখন যেটা পরিশ্রম করে রাখবেন সেটা কিন্তু ফিউচারে গিয়ে আপনি অনেকটা বেটার রেজাল্ট পাবেন। এই মুহূর্তেই আপনি হট করে কোনো বেটার রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন না, তবে এই সময় যে ফসলটা লাগিয়ে রাখছেন সেটা কিন্তু ফিউচারে গিয়ে আপনাকে অনেকটা বেনিফিট দেবে। যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন বিজনেসের জন্য তাদেরকে বলবো এই মাসেও কিন্তু লোনটা আপনাদের কোনো কিছুর বিনিময় হতে পারেন না, যার ফলে কিন্তু খানিকটা হলো হতাশাগ্রস্ত আপনারা এই মাসে হয়ে ফেলবেন, তবে বলবো চিন্তার কিছু নেই, এরকম চলতেই থাকে। জানবো এ মাসে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে বলবো এই মাসে কিন্তু আপনারা মোটামুটি একটা সঞ্চয় করতে পারবেন। যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু এ মাসে লোনটা পেয়ে যাবেন, যার ফলে কিন্তু আপনাদের আর্থিক সংকট কিছুটা হলেও কমতে পারে। আপনার ফ্যামিলির কোনো লোকজনদের কিন্তু ইনকাম এই মাসে অনেকটা বাড়তে পারে, যার ফলে আপনারা কিন্তু কোনো রকম অর্থনৈতিক সংকটে সেইভাবে পড়বেন না। আপনি যদি সিনিয়র হন তাহলে বলবো এই মাসে আপনার পরিবারের ছোটদের সঞ্চয়ের ব্যাপারে একটু হলেও সাজেশান দেওয়ার, যার ফলে কি হবে তারা অনেকটা এগিয়ে যেতে পারবে। আপনাদের খরচার ব্যাপারে কিন্তু একটু স্মার্ট হওয়া উচিত, যেগুলি অপ্রয়োজনীয় সেই খরচাগুলো কিন্তু এই মাসে না করাই উচিত। যদি আপনারা এগুলো মেনটেন করে চলতে পারেন তাহলে দেখবেন এন্ড অফ দ্য মান্থ কিন্তু আপনারা অনেকটা বেটার থাকছেন, না হলে কিন্তু এন্ড অফ দ্য মান্থ কিছুটা হলেও প্রবলেমে আপনারা পড়ে যাবেন। যারা ইনভেস্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো মাসটা একদম ঠিকঠাক, আপনারা যদি ইনভেস্ট করেন ডেফিনেটলি কিন্তু এই মাসে ভালো রেজাল্ট একটা পেতে পারেন। জানবো আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে এ মাসে কিন্তু আপনাদের চোখ সংক্রান্ত এবং কাঁধ সংক্রান্ত কিছু সমস্যা অ্যারাইজ করতে পারে, নিজেদের একটু ফিটনেসের মধ্যে রাখুন, না হলে কিন্তু গোটা মাসটাই আপনারা কিন্তু প্রবলেমে থাকবেন। হেলথ নিয়ে এই বিষয়টুকুই আপনাদের বলার। জানবো আপনাদের লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন থাকবে না থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো সময়টা ভালো, আপনারা ভালো রেজাল্ট কিন্তু এই সময় পাবেন, সেরকম কোনো সমস্যা থাকছে না। তবে ম্যারেজ লাইফে কিছুটা হলে প্রবলেম থাকবে। কীরকম প্রবলেম? আপনি আপনার পার্টনারকে সময় দিতে পাচ্ছেন না ব্যস্ততার জন্য, যার ফলে কিন্তু সমস্যা অ্যারাইজ করবে। সমস্যাগুলোকে কিন্তু কথাবার্তার মাধ্যমে একটু মিটিয়ে নিতে হবে, না হলে সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। সেরকম কোনো বড় সমস্যা যদিও অ্যারাইজ করবে না, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে যার ফলে কিন্তু মানসিকভাবে কিছুটা আপনার ডিপ্রেস। এই মাসে আপনি কারোর থেকে প্রপোজাল পেতে পারেন, যেটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটা প্রপোজাল হতে পারে। আপনি আপনার পাড়ার কোনো বান্ধবী বা বন্ধুর সাথে কিন্তু এই সময় রিলেশনে আসতে পারেন থাকবেন, যাকে বলে লাভ লাইফটা কিন্তু এই মাসে আপনাদের অনেকটা ভালো থাকছে।
জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো আপনাদের বাবার সাথে আপনাদের রিলেশন কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে, বাবার সাথে কিন্তু খুব সুন্দর মুহূর্ত আপনারা এই সময় কাটাবেন। আপনাদের ভাই বোনের সাথে কিছু বিষয় নিয়ে একটু সমস্যা অ্যারাইজ করতে পারে, বিশেষ করে যারা বিবাহিত আছেন তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু একটু সমস্যা অ্যারাইজ করতে পারে। আপনার ব্যবহার আপনার ফ্যামিলির লোকজনদের জন্য কিছুটা হলেও খারাপ হয়ে যাবে, যার ফলে কিন্তু সমস্যা অ্যারাইজ করার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকছে। আপনার বাবা যদি কর্মরত হন তাহলে কিন্তু বাবার কর্মের জায়গায় কিছুটা হলেও সমস্যা এই মাসে আপনারা দেখতে পাবেন। বাড়ির ছোটদের সাথে আপনারা একটু সময় কাটান, বাড়ির ছোটদের স্বাস্থ্যের দিকে কিন্তু স্পেশাল অ্যাটেনশন এই মাসে আপনাদের দেওয়া উচিত। তাহলে বন্ধুরা, সিংহ রাশির মানুষদের নভেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকতে, তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশনটি পৌঁছে যায়। তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।